ব্যস্ত জীবন, কাজের ওপর কাজ, এত কিছু সামলে যেন শরীর হয়ে যায় ক্লান্ত। কখনো কখনো আবার দিনের পর দিন শরীরে বাসা বাঁধে দুর্বলতা। তবে শুধুই কি কাজের জন্য এই দুর্বলতা, নাকি এর পেছনে আছে খাদ্যাভ্যাস? পুষ্টিবিদরা অবশ্য দিলেন সমাধান। এনার্জি পাবো, তার থেকেও বড় ব্যাপার হলো আমরা এনার্জি হারিয়ে ফেলি। আমরা যে কোনো খাবারে এনার্জি ভালো পরিমাণে পাবো, যা খাবো তার থেকেই পাবো, কিন্তু কিছু খারাপ খাবার আছে যেগুলো আমাদের এনার্জি লস করতে হেল্প করে, যেরকম আমাদের মুটিয়ে ফেলে, সেগুলো হলো ফাস্টফুড, এবং এটা আমরা সবাই জানি, তারপরেও খাচ্ছি। অতিরিক্ত সল্ট, ইচ্ছা মতো আমরা চিপসগুলো খাচ্ছি, এই চিপসগুলো আমাদের কিডনি খারাপ করছে, আমাদের হাইপারটেনশন বাড়াচ্ছে এবং আমাদের শরীর সবসময় খারাপ করে দিচ্ছে। শরীরে শক্তি জমা রাখতে প্রতিদিন খাদ্য তালিকায় রাখা উচিত মাছ মাংসের পাশাপাশি শাকসবজি ও মৌসুমি ফলমূল। আর যদি চান দ্রুত শক্তি, তবে কলা কমলা আর নানা রকমের বাদাম রাখুন সঙ্গে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।